আসসালামু আলাইকুম। পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট কিছু কথা বলবো। এ হচ্ছে একটা মানুষ, তো এরে এতদিন কিভাবে সে খোলা আসমানের নিচে ঘুরে বেড়াচ্ছিল আমি জাস্ট মানে বুঝতেছি না। এর আগেও এর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন তো। ও তো এর আগেই তো গ্রেপ্তার হওয়া উচিত ছিল, তখন কি তাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয় নাই? ওর তো এতদিন ঘুরে ফিরে এইভাবে ঘোরাফেরা থাকার কথা না, তাই না? যাই হোক, অবশেষে ধরা খাইলো। তো এখন আসুন ছবিটা একটু ভালো মতো দেখেন। কি এক ধাক্কায় বলবেন যে এটা একটা ছেলে? আমি বলবো যে ভাই আপনিও বোকা হয়ে গেলেন, এটা ছেলে না ভাই। চুলের স্টাইলটা দেখেন, আমার চেয়েও ভাই ভালো চুলের স্টাইল করছে। হ্যাঁ, চুল ফুলা টুলায় রাখছে। এটা কিন্তু আসলে একটা মেয়ে ভাই, সে ছেলে সেজেছে, চুল টুল ছোটো ছোটো করে কেটে বালাইছে এবং খাড়া খাড়া করছে, আর মস্ত দাড়ি মস্ত জ্বালাবে না, বোঝাই যাচ্ছে স্বাভাবিক। এবং শার্ট প্যান্ট পইরা বাপরে বাপ বিন্দাস। তো এইটা এর নাম কি জানেন? এ হচ্ছে বাড়ি হচ্ছে যশোরে, এর নাম হচ্ছে ফারহানা আক্তার স্নেহা। অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্য ঘটনা। সে মেয়ে হয়ে ছেলে সে যে ঘুরে বেড়াচ্ছিল, শুধুমাত্র ঘুরে বেড়াইলে তো সমস্যার সমাধান হয়েই যেত, কিন্তু না, সে বসে থাকে নাই ভাই। তার মনের ভিতরে ভাই কুরকুরানি, আমি বলবো যে টেস্ট করতে হবে। আপনারা যেগুলো ভাবছেন না মনে মনে, আমি সেগুলো বলা যাবে না ভাই, বুঝেন না কেন, টেস্ট করার প্রয়োজন আসলে। ও প্রকৃতপক্ষে কি ছেলে মেয়ে না কি আসলে? তো এখন আসেন এ করছে কি। কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন সে কোন মেয়েকে নিয়ে নাকি ভেগিজেবল লাগছিল, এখন তারা নিয়ে অপহরণ করে আবার অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার ধান্দা ছিল কিনা ভাই আমি জানি না। তো সর্বশেষ ধরা খেয়েই গেল। কি করেছে? একটা চা দোকানের মেয়ের সাথে ভাই সে প্রেম করেছে। তার টার্গেট প্রেম করা, সে একজন মেয়ে হয়ে ছেলে সেজে মেয়েদের সাথে প্রেম করছে। এই যে মেয়েরা পুরা লজ্জা লাগে না, এটা কি? হ্যাঁ, ছেলে কি বাংলাদেশে অভাব হয়ে গেছে? মানে কোনো যাচাই বাছাই নাই, কিছু নাই, কাদের সাথে প্রেম করতেছে? এরকম দু একটা পেজ বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে যে মেয়ে হয়ে মেয়ের প্রতি টান, ভালোবাসা বাপরে বাপ বাঁচবে না, এই সেই, তারপরে সংসার করতে চায়, এক জায়গাতে দিতে হবে। আবার এরকম দু একটা সিটারও আছে, মেয়ে থেকে ছেলে সাই যায়, এরকম মেয়েদের সাথে প্রেম করে, প্রেম করে সব কিছু হাতায়টাতে নিয়ে চলে যায়। তো যাই হোক, এর কাহিনী বলি আমি। একটা চা দোকানের সাথে তার পরিচয় হয়েছে, তার মেয়ের সাথে, অর্থাৎ চা দোকানের মেয়ের সাথে সে প্রেম করেছে, গভীর প্রেম। মানে প্রেম কি এতই সস্তা বিষয় আমি বুঝলাম না, কারণ মন পায়া কি এতই সস্তা বিষয়? ও এতগুলো মেয়ের কেমনে ভাই প্রেম করলো আমি বুঝলাম না। তো যাই হোক, সে চা দোকানের মেয়ের সাথে তার প্রেম হয়েছে। প্রেম করার পরে বাপরে বাপ, সে গিফট নিয়েছে তার প্রেমিকার কাছ থেকে, একটা মোবাইল নিছে, তারপরে পদে পদে বিকাশে টাকা পয়সা নিছে, টাকা পয়সা নিয়ে ও হারায় গেছে, চম্পট মারছে। এরপরে সেই চা দোকানি কী করেছে কি, থানায় যায়, বিস্তারিত জানাইছে। এরপরে পুলিশ প্রশাসন অভিযানে নামছে, কারণ এই ফেসটা তো অনেকেই আগে দেখেছে। হ্যাঁ, ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, পুলিশ পরবর্তীতে ধরে দেখে যে এই কাহিনী আসলে তো সে মেয়ে, সে ছেলে সে যেসব করে করে বেড়াইছে। এখানে আমি দেখলাম আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে তার বিরুদ্ধে, অর্থাৎ এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, মাদক এবং প্রতারণার মামলা। তো এ বারবার ছাড়া পেয়ে যায় কেমনে? এ ছাড়া পেয়ে গেলে আবার ওই একই কাজ করবে, মানে কিছু বলার নাই আর। এই যে প্রেম টেমের তো আমি সমর্থন করি না, দেখে শুনে আপুরা দেখে শুনে, হ্যাঁ ইদানিং কিন্তু এরকম হইতেছে, মানে মেয়েরাও এই রাস্তায়। লজ্জা লজ্জা লজ্জা, কিছু বলার আছে আপনাদের? কমেন্ট বক্সে লিখেন। নাউজুবিল্লা নাউজুবিল্লা, কী সব দেখা লাগতেছে, আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এরপরে যেন আর সে বাড়া এরকম কাজ করতে না পারে, এই গ্যারান্টি কে দেবে? সারা পাইলে তো এই কাজ করবে, নেশার তো খারাপ। কয়দিন আগে এত মানুষের সামনে ধরা পড়লো, তাও ঠিক হইলো না, এ কি আর ঠিক হবে? বাপ মা কত শখ করে নাম রাখছিল ফারহানা আক্তার স্নেহা, আবার বাপ মাই আবার এরই পথে আবার তারে পাঠায় নাই, তো এগুলোও দেখা প্রয়োজন। হঠাৎ করে তার এত পরিবর্তন বা এত কিছু তার মাথার মধ্যে কেমনে ঘোরার কথা? এই যে চুল এরকমভাবে রাখছে, বাপ মা কিছু বলে নাই, আর বাপ মাও জড়িত থাকতে পারে আমার মনে হয়। তো যাই হোক, সে প্রতারণার দায়ে আবারও গ্রেপ্তার হইল, এই বিশে মে গ্রেপ্তার হয়েছে, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হয়েছে। তো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আল্লাহ হাফেজ। কী যুগ জামানা চলে আইসে।